কেমন ছিলি, কেমন আছিস আর কেমন থাকবি সেটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। জীবনে মাঝে মাঝে কিছু এমন সময় পেরোতে হয় যখন আমরা চাইলেও কোনো কিছু পরিবর্তন করতে পারি না। এই যেমন ধর, তোর আজ মন খারাপ, তুই চেষ্টা করছিস তবু ভালো থাকতে পারছিস না। আবার এমন একটা সময় থাকে যখন তোর মন ভালো থাকে এবং কোনো কিছুই সেই মুহূর্তে আর খারাপ লাগে না। এর সাথে জীবনটাও ঠিক একইভাবে জড়িত। জীবনে উত্থান পতন সবই থাকবে, তবে কোনো কিছুই আল্লাহর শ্রেষ্ঠ দান জীবনের চাইতে বড় না। তাই জীবনটাকে ভালোবাসতে হবে। একটা মানুষকে ভালোবাসা কখনো পাপ হতে পারে না, কখন নই না, তবে ভালোবাসতে গিয়ে নিজের সম্পূর্ণটা বিলিয়ে দেওয়াটা পাপ। কেননা তোর এই জীবনটায় সম্পূর্ণটা তোর একার না, এখানে লাখের কোঠায় রয়েছে ভাগিদার। কি অবাক হচ্ছিস, হবারই কথা। তবে কিভাবে লাখ লাখ ভাগিদার সেটা না হয় সাক্ষাতে বিস্তারিত বলবো। চিঠিতে এত কিছু বলতে গেলে সেখানে আবার ইকোয়ার শিটের মতো হয়ে যায়। আজকের জন্য এটুকুই থাক, ঘুনে খাওয়া কলমে এর বেশি আর লিখছি না। কাল তাহলে দেখা হচ্ছে শার্প 9 o'clock মামার টঙে। কালকে যদি আমার গত 3 দিনের চিঠির উত্তর না পেয়েছি আজকেরটা সহ, তাহলে তোর খবর আছে ছাগল। ইতি তোর পাগল বন্ধু নোলক। আবিরের জন্য লেখা চিঠিটা আরেকবার পড়ে নিল নোলক। কোথাও কোনো ভুল নেই তো? বেস্ট ফ্রেন্ডকে দিতে হবে। যদিও তাদের প্রতিদিনই দেখা হয়, তবু চিঠি জিনিসটা তাদের আলাদা একটা বন্ধুত্বের প্রতীক হিসাবে নেয় তারা। তাই প্রতিদিন একজন আরেকজনের জন্য চিঠি লিখে নিয়ে আসে। সন্ধ্যার পর গিটার নিয়ে বন্ধুদের সাথে চায়ের টঙে আড্ডায় মেতে আছে আবির, সোহান, অরিব, কাকন আর ফাহিম। কাকন গলা ছেড়ে গান ধরেছে আর সাথে তাল মিলিয়ে গিটার বাজিয়ে যাচ্ছে সোহান। গান চলতে চলতেই অরিব আবিরকে জিজ্ঞেস করলো, আর মাত্র একটা সেমিস্টার বাকি আছে আবির, 4 মাস, ভার্সিটি লাইফের শেষ সময়, এবার তো একটা স্টেপ নে ভাই। কি স্টেপ নেব, চাকরির কথা কইতাছস? আরে দূর গাধা, চাকরি না, আমি তোর আর নোলকের কথা কইতেছি। এবার তো তার মনের কথাটা বলে দে ভাই। মনের কথা? মনের কথা আবার কি? আজারে আলাপ বাদ দে তো। আজারে কথা না, ক্যাম্পাসের সবাই জানে তুই নোলকে ভালোবাসিস। ইভেন নোলকও তোরা পছন্দ করে ভাই। নোলক আমার পছন্দ করে? এমন গাজাখুরি কাহিনী তোরে কে কইছে? দেখ মজা নিস না, আমি না যাই না নিশ্চয়ই। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার, টক খক ডাকানি শুটিতে রূপ কথা শুনে শিউরে উঠে নাগা। স্বপ্নে আমার শরীরে কেউ ছড়াই না শিউলি ফুল, আলো রাখা নুয়ে এসেছো না কপা। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার, টকখক ডাকানি শুটিতে রূপ কথা শুনে শিউরে ওঠে না গা। স্বপ্নে আমার শরীরে কেউ ছড়াই না শিউলি ফুল, আলো রাখা তুমি এসেছো না কপা। কথাটা শেষ করতে পারে না, এখন আবারও গান।
রঙের সামনে অনেক ছেলে মেয়ের ভিড়, তার মাঝে ইদিমার অলক্ষ্য দেখা যাচ্ছে। কিরে মামা, আজকে এত সাজা গুজে এলি যে, কাহিনী কি মামা? আগে তোর যেখানে সেখানে মামাটাকে অফ করতো, বিরক্ত লাগে। যাহ বাবা, 4 বছর হয়ে গেছে, এখনো তোর অভ্যাস হলো না। ঠং ছেড়ে এখন বল সাজলি কেন, আবিরকে প্রপোজ করবি নাকি? হ্যাঁ, তোর কি মাথা খারাপ? আমি আবিরকে প্রপোজ কেন করতে যাব? আর সাজলামই বা কই? লিপস্টিক আর কাজল দিলে সাজা হয় নাকি? আজব তো। না, লিপস্টিক আর কাজল দিলে একদমই সাজা হয় না, তবে যখন তুই মিস নোলক এই কাজ করিস তখন সেটাকে অবশ্যই সাজা বলে। হ্যাঁ হয়েছে, থাম এবার, চুপচাপ পুচকা খা। তা বল না, কখন প্রপোজ করবি আবিরকে? দেখ, মাত্র 4 মাস বাকি, এরপর ভার্সিটি লাইফ ফুস। এর আগে প্রপোজটা করে ফেল তুই নিজে, ওই গাধা জীবনেও করবে না, দেখিস। তুই শুরুটা করলি কি রীত? আবির আমার শুধুই একজন ভালো বন্ধু, এর বেশি কিছুই না। একসাথে সারাদিন থাকলে, ঘুরলে, আড্ডা দিলে, এর মানে এই না যে তাকে আমার ভালোবাসতে হবে। ইটস জাস্ট আ গুড ফ্রেন্ডশিপ, নাথিং মোর দ্যান দ্যাট। এই বলে নোলক সেখান থেকে চলে যায়। দিদিমাও ফুচকার বিল মিটিয়ে টঙ্গের দিকে হাঁটা ধরে। আবির সকাল সকাল নোলকের জন্য মামার টঙ্গে এসে হাজির, কিন্তু রিদিমার সাথে কথা বলতে গিয়ে নোলক রেগে মেগে আবিরের সাথে দেখা করার কথা ভুলে গিয়েছে। এদিকে ঘটনাক্রমে রিদিমা পৌঁছে গেল টঙ্গে। এই কি রে রিদ, একলা কেন আজকে? তোর বউ কই? আর বউ, একটা কাজের কথা কইলাম, মাসির আগে ভাবলো এক গেল গা হাতেছি, তারে তালাক দিয়ে তোর বউ হয়ে যাবে। আরে মাফ কর রে বোন, তোর বউ বানানি সাহস অত্র ভার্সিটির কারণে। হ পোলা পাঞ্জ সব ঠ্যাং দেখাই না মাইয়া কুচে, শালা মাঝে মাঝে নিজেরে পোলা মনে হয়। তোর তোর বিহেভিয়ার তো পোলা গমতই, আসলে তুই ভুলে মাইয়া গেছিস মামা, বুঝছস? হ ওইসে পোলা বড় শখ নাই আমার। ওই মামা, চা বানাও তো একটা। কি রে, তুই চা খাইবি নাকি নলকে খুঁজতে যাবি? আমি নলককে খুঁজতে যাব কেন? আজ তোর বান্ধবী তুই যা, আমি কাকনের জন্য বসে আছি। আমি গেলাম, দেখি কাকুন না কি করে, পরে কথা হইব না, বাই। যা দেখ কই আছে। আবির উঠে নলককে খুঁজতে যায়। রিদিমা ব্যাপারটা বুঝতে পেরে কথা না বাড়িয়ে নিজের চায়ে মনোযোগ দেয়।